ইস্কন চন্দ্রোদয় মন্দিরের রথযাত্রা উৎসব। ইস্কনের প্রধান কার্যালয় নদিয়ার নবদ্বীপ মায়াপুরে যথাযথ মর্যাদার সাথে পালিত হল রথযাত্রা উৎসব। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষজন সারা বছর এখানে আসেন, তবে এবছর একটু বেশি ভক্তদের সমাগম ঘটেছে। আর এই রথযাত্রা উৎসবকে ঘিরে প্রশাসনের তরফে কড়া নজরদারিও রাখা হয়েছে। পাশাপাশি এই উৎসবকে ঘিরে দেশ বিদেশ থেকেও আগমন ঘটে অসংখ্য ভক্তের, এবছরও তার ব্যতিক্রম হয়নি। গত 20 জুন রাজাপুর জগন্নাথ মন্দির থেকে প্রভু জগন্নাথ দেব, মাতা সুভদ্রা ও প্রভু বলভদ্র নিজ বাড়ি এসেছিলেন ইস্কনের চন্দ্রোদয় মন্দির বা গুন্ডিচা মন্দির তথা অস্থায়ী মাসির বাড়ি। আর এখানেই প্রতিদিন অনুষ্ঠিত হয়েছিল বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান সহ 56 ভোগের আয়োজন। 28 জুন বুধবার অনুষ্ঠিত হল প্রভু জগন্নাথ দেবের পুনঃ রথযাত্রা উৎসব। এদিনও সকাল থেকে ইস্কন চন্দ্রোদয় মন্দিরে শুরু হয় বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান সহ বিশেষ পূজা অর্চনা। সকাল থেকেই এই অনুষ্ঠানকে ঘিরে ভক্ত সমাগম ছিল চোখে পড়ার মতো। শুধু স্থানীয় নয়, দেশ বিদেশের বহু ভক্ত সকাল থেকে এই পুনঃ রথযাত্রা উৎসবকে ঘিরে ইস্কন চন্দ্রোদয় মন্দিরে ভিড় জমাতে শুরু করেন। ইস্কনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, প্রতি বছর রথযাত্রা পুনঃ রথযাত্রা উৎসব ইস্কনের প্রধান কার্যালয় মায়াপুর সহ ইস্কনের পরিচালনায় দেশের শতাধিক জায়গায় যথাযথ মর্যাদার সাথে পালিত হয়। পাশাপাশি তিনি জানান, প্রভু জগন্নাথ দেবের কৃপায় বর্তমানে ইস্কনের এই রথযাত্রাকে কেন্দ্র করে প্রশান্ত পল্লী রাজাপুর আন্তর্জাতিক রূপ পেয়েছে। পাশাপাশি তিনি আরো বলেন, বিশ্বের 100 দেশের প্রায় 800 বড় শহরে ইস্কনের তত্ত্বাবধানে রথযাত্রা পালন করা হয়। এছাড়াও এবছরও পুরী থেকে জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীর রথের 3টি চাকা আনা হয়েছে এবং তা সকলের দর্শনের জন্য অস্থায়ী মাসির বাড়িতে রাখা আছে। বুধবার দুপুর আনুমানিক 2টোয় ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে 3টি পৃথক সুসজ্জিত রথে প্রভু জগন্নাথ দেব, মাতা সুভদ্রা ও প্রভু বলভদ্র নিয়ে নাম সংকীর্তনের মাধ্যমে ভক্তরা রওনা দেয় রাজাপুর জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। জগন্নাথ তিনি একমাত্র এই দিনটিতে রাজপথে নেমে আসেন এবং সর্বসাধারণের ভক্তবৎসল ভগবান, তিনি ভক্তদের কৃপা করার জন্য এই সুযোগ দান করে থাকেন। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।